বাংলাদেশের বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে ঘুরে আসব সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে। 1800 শতাব্দীর শুরুর দিকে 1858-59 সালে মোঘল আমলের তৎকালীন জমিদার কাজী সালামতুল্লাহ সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে এই মসজিদটি নির্মাণ করেন। তেঁতুলিয়া জামে মসজিদ খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেঁতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত। এর অপূর্ব নির্মাণশৈলী সহজেই সকলকে আকৃষ্ট করে। মসজিদের চারপাশ ঘিরে রয়েছে চুনসুরকির গাঁথুনির 4 ফুট উচ্চতার প্রাচীর। এর চার কোণায় আছে 4টি বিশাল আকৃতির মিনার। মিনার 4টির প্রত্যেকটির গোড়া হতে আরও 2টি করে ছোট মিনার রয়েছে। এছাড়াও দক্ষিণ ও উত্তর পাশের দেওয়ালের মধ্যভাগের উপরে আরও 1টি মিনার এবং পশ্চিম ও পূর্ব পাশে 2টি করে মিনার রয়েছে। মসজিদটিতে ছোট বড় মিলিয়ে মোট 18টি মিনার আছে। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির প্রত্যেকটি গম্বুজের মাথায় আছে মাটির হাড়ি দিয়ে তৈরি বুরুজ। এই মসজিদটিতে কোনো জানলা না থাকলেও 7টি দরজা আছে। এছাড়াও ছাদের কার্নিশে আছে কারুকার্য খচিত বিভিন্ন নকশা। মসজিদটি মোগল স্থাপত্য নিদর্শন অনুকরণে নির্মাণ করা হয়। এই মসজিদের সাথে কলকাতায় নির্মিত 2টি মসজিদ যথাক্রমে 1840-41 সালের শাহজাহানী বেগম মসজিদ এবং 1842 সালের টিপু সুলতান মসজিদের গড়নের সাদৃশ্য পাওয়া যায়। মসজিদের উত্তর পাশে রয়েছে 2 একরের এক বিশাল দিঘি। মসজিদ থেকে একটি সিঁড়ি দিঘির নিচ পর্যন্ত চলে গেছে। 1987 খ্রিস্টাব্দে মসজিদটি বাংলাদেশের সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক হিসাবে গ্রহণ করেছে। বন্ধুরা, আমরা যখন গিয়েছিলাম তখন নামাজের সময় না হবার কারণে এর দরজা বন্ধ ছিল, যার কারণে আমরা এর ভিতরটা আপনাদের দেখাতে পারছি না। এবার কিভাবে যাবেন? ঢাকা থেকে বাসে করে সাতক্ষীরা খুলনা মহাসড়কের নোয়াপাড়া বাজারে নেমে রিক্সা বা স্থানীয় বাহনে করে তেঁতুলিয়া বাজার অথবা সাতক্ষীরা খুলনা মহাসড়কের 18 মাইল বাজারে নেমে বাস অথবা স্থানীয় যে কোনো বাহনে 4 কিলোমিটারের মতো দক্ষিণে গেলে পৌঁছে যাবেন ঐতিহাসিক তেঁতুলিয়া শাহী জামে মসজিদে। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।